হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দীঘা ট্যুর পার্ট টুতে তোমাদের সবাইকে জানে অনেক স্বাগতম। তো এই দেখো, বলেইছিলাম তোমাদেরকে মোহনায় যাচ্ছি। তো মোহনায় যাওয়ার জন্য আমরা সবাই বসে পড়েছি টোটোতে। এই যে টোটো রওনা হয়েছে মোহনায় যাওয়ার দিকে। তো এই দেখো, রাস্তার চারিপাশের দৃশ্যগুলো তো ভীষণ ভালো লাগছে দেখতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে হোটেলটা, যারা জানো তাদের জন্য নতুন কিছু না, যারা না জানো তাদেরকে বলছি, দেবের একটা খুব জানা একটা বই সেদিন দেখা হয়েছিল, এই হোটেলটার মধ্যে শুটিং হয়েছিল। তো যাই হোক, আমরা মোহনার দিকে পৌঁছে এসেছি, এবার আমরা টোটোর থেকে নামবো। মোহনা আমরা ঢুকে গেছি, দেখো খুব ভালো লাগছে দেখতে। এই যে আমরা টোটোর থেকে নেমে পড়ছি। একদম টাটকা পম্পলেট, টাটকা পম্পলেট দাদা, টাটকা পম্পলেট। মারে পাখি, মারে পাখি সব যদি না তো না কেমন লাগছে? সেই লাগছে, কি সেই? সেই মানে সেই মাছ কিনলে না? কিনবো কিনবো, যাওয়ার সব। কেমন লাগছে সবার? বালিতে ঘুরছিল, আটকে গেছে, দেখি জল নেই, হেভি লাগছে। দেখো যে যার মতন পোজ দিতে ব্যস্ত,
জল থেকে উঠে এখন আমরা কোথায় যাচ্ছি খেতে? ও জল খেতে পেয়েছে, এখন গিয়ে খাবো। আর টাকা যাচ্ছে না, অনেক খাটাখাটনি হয়ে গেছে। এরা আমাদের আগেই বসে পড়েছে, কি খাচ্ছো তোমরা? টিফিন মোহনার থেকে আমরা নিউ দীঘার দিকে চলে এসেছি। তো এসে আমরা হোটেলে ঢুকে গেছি, কারণ সকালবেলা সবার খিদে পেয়ে গেছে খুব, তাই আমরা নিমন্ত্রণ হোটেলটার নাম সেই হোটেলে আমরা খেতে ঢুকেছি। তো এই যে আমি আলুর পরোটা নিয়েছি, হাজবেন্ড আলুর পরোটা আমাকে কচুরি দিয়েছে, আর পাশে ওর বন্ধুর বউ হলো সাথী, ও প্লেন পরোটা নিয়েছে, পীযূষ আলুর পরোটা নিয়েছে, অন্বেষাও আলুর পরোটা, আর রাজা প্লেন পরোটা। তো ও যে যার মতন খাচ্ছে। এবার দেখো, হাজবেন্ডের তো ভীষণ ভালো লাগছে, তাই ও দেখাচ্ছিল। এই যে মেয়েও খাচ্ছে, আর সাথে আমরা সবাই ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। সকালবেলা টিফিনে ডিম সিদ্ধ তো ভালোই হয়, তাই ডিম সিদ্ধও নিয়ে নিয়েছি, সবাই মিলে বেশ খেয়ে নিয়েছি। দেখো ওকে আমি দেখাচ্ছিলাম, বলো এক গালে পুরো ডিমটা খেয়ে নিয়েছিল, আবার বের করে নিয়েছে। যে তো সবাই ডিম খেতে লেগেছে। সকালে টিফিন সারা হয়ে গিয়ে আমরা এখন হোটেলে চলে এসেছি। হোটেলে এসে সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছে, যেহেতু এখন আমরা সবাই উদয়পুর যাব। তো উদয়পুর যাওয়ার জন্য আমরা সবাই রেডি, এখন আমরা বেরিয়ে পড়ছি উদয়পুর যাওয়ার জন্য। তো তোমাদের সাথে তারপরে দেখা হচ্ছে উদয়পুরে। এই দেখো বন্ধুরা, উদয়পুর আমরা চলে এসেছি টোটো করে। তো উদয়পুরে এই যে নেমে গেছি, দেখো আমার তো উদয়পুর খুব ভালো লাগে। যারা এসছো নিশ্চয়ই তাদেরও হয়তো ভালো লাগেই থাকবে, যারা আসুনি তারা একবার ঘুরে যেতেই পারো উদয়পুরে, ভীষণ ভালো লাগে। দেখো পুরো জলগুলো কত দূর চলে এসছে, দেখো পুরো জল আসছে। আমরা যেখানে টেবিল নিয়েছি অনেকটা জল চলে এসছে, এই জন্যই উদয়পুর এত ভালো লাগে। টেবিল নিয়ে বসবো আর ওখানে পুরো জল চোর থই থই করে। দেখো এই যে চিংড়ি মাছ নিয়েছি, আর এই আমরা সব মাছ খেতে বসেছি, কাঁকড়া আর চিংড়ি মাছ, আর বাদ বাকি যা নেবে নেবে। তো আগে এখনই শুরু করে দিয়েছি কাঁকড়া খাওয়া আর চিংড়ি মাছ খাওয়া। তো এখানে তো এটাই বেশি ভালো লাগে আমার। এই যে অদ্রিজা স্নান করছে বাবার সাথে, খুব মজা করছে। এদিক ঘুরে এদিক ঘুরে একটু দেখি। ও অদ্রিজা খুব মজা করছে। এই যে অদ্রিজা তো ভীষণ খুশি স্নান করে, দেখো নিজে নিজে এমনি নাচ শুরু করে দিয়েছে পানি পানি। তো দেখো একদম স্টেপ বাই স্টেপ নাচ করছে, গানের দরকার নেই। ও স্নান করে ভীষণ মজা পেয়েছে, ও আরও স্নান করতে চাইছে, আর নিজে একা একা নাচ করে যাচ্ছে। আর আমি সেই ফাঁকে ওর ভিডিওটা করছিলাম। দেখো ভীষণ ভালো লাগছে, ডান্সটা করছিল, একাই গান গাইছে একাই ডান্সটা করছে। তো যেহেতু ওই গানের একটু আমি ফোনে মিউজিকও চালিয়েছিলাম, তাই আমি মিউজিকটা দিলাম না, জানি না কপিরাইট হয়ে যাবে কি না, তার জন্য আমি আর মিউজিকটা দিলাম না। কিন্তু দেখো ভীষণভাবে মিউজিকেই নাচগুলো করছিল। এই যে বসে আছে এখানে, আর কিভাবে জল দেখো আসছে আমাদের পায়ের কাছে, একদম পিছোতে পিছোতে আমরা একদম পিছনেই চলে এসেছি, তাও জল এগিয়েই আসছে এগিয়েই আসছে, আর ভীষণ মজা হচ্ছিলো। দেখতেই পাচ্ছ কি হারে জল বাড়ছে, টেবিল পুরো ডুবে গেছে। তো আর পারলাম না সইতে, তো নেমে পড়লাম জলে স্নান করতে। তো স্নানটা সেরেই নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। স্নান তো এত তাড়াতাড়ি উঠবো না, তাই আর ক্যামেরা নিয়ে নামলাম না।
স্নান করতে করতে অনেকটা টাইম কাটিয়ে ফেলেছিলাম উদয়পুরে, তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি যেহেতু শরীর একদম চলছিল না। তো যাই হোক, আমরা ঘুম থেকে উঠে 8টার সময় চলে এসেছি ওল্ড দীঘায়। এই যে ওল্ড দীঘায় বিশ্ব বাংলায়, তো এই বিশ্ব বাংলার এখানে আমরা বসেছিলাম, এই ফাঁকে আমি ভিডিওটা করে নিচ্ছিলাম। দেখো খুব ভালো লাগছিলো দেখতে, দৃশ্যটা আলাদাই একটা মজা। এই যে সবাই মিলে বসে রয়েছে, এই একটু আড্ডা দিয়ে আমরা রুমে চলে যাব, বেশিক্ষণ বসবো না কারণ হোটেল বন্ধ হয়ে যাবে, হোটেলের টাইম রয়েছে 10টা, তার জন্যই আমরা একটুখানি বসে বেরিয়ে চলে যাব এক্ষুনি। তো যাই হোক, তোমাদের সাথে একটু সময় শেয়ার করে নিলাম আর আমাদের এসে ভীষণ ভালো লাগছে। তো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। হচ্ছে দুদিন মজা হয়ে গেল কমপ্লিট শেষ, তো তোমরাও যদি মনে করো আসবে দীঘা আসতে পারো, খুব মজা করো। কিন্তু হ্যাঁ, র্যাপিড টেস্ট করেই আসবে, একটা ভ্যাকসিনে একদম অ্যালাউ করছে না, এখানে এসে আবার র্যাপিড টেস্ট করাচ্ছে। তো আমরা এখন বেরোচ্ছি, একটা ভালো থেকো সবাই, আর রাস্তা দেখা হচ্ছে। এই যে বাসে উঠে পড়েছি, বাড়ি যাওয়ার দিকে রওনা হচ্ছি, একটু মন খারাপ, দুদিন খুব মজা করলাম। তো যাই হোক, আমাদের তো বাড়ি ফিরতেই হবে, এই বাসে বসে পড়েছি সবাই মিলে, তো খুব মজা হলো, আমরা খুব এনজয় করলাম। আর তোমাদের আমাদের এনজয় কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি, তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো, টাটা, সবাই খুব ভালো থেকো।